আজকে আমি যাব শাহরুখ খানের সঙ্গে ডিনার করতে, তাই ভাগ্নেকে টাটা করে চলে এলাম মালা রেল স্টেশন। এরপর ট্রেনে উঠে ছোটবেলার বান্ধবীকে দেখতে দেখতে পৌঁছে গেলাম বান্দ্রা রেল স্টেশন। এরপর স্টেশনের বাইরে এসে অটোতে করে চলে এলাম সালমান খানের বাড়ির সামনে, আর সালমান খানের বাড়ির সামনে ছিল ফ্যানদের ভিড়, আর এটা ছিল তার মেন বাড়ি। এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম হয়তো আমার সঙ্গে দেখা হয়ে যাবে, কিন্তু অনেক ওয়েট করার পর বুঝলাম আমার সঙ্গে আর দেখা হবে না। তাই মন খারাপ করে ওখান থেকে যাচ্ছিলাম শাহরুখ খানের বাড়ি, কিন্তু হঠাৎ চোখে পড়লো সবাই এখানে ছোটাছুটি করছে, তাই ওদের সাথে ছোটাছুটি করে আমিও পৌঁছে গেলাম মান্নাতের সামনে। এসে দেখি সবাই এখানে শাহরুখ খানকে দেখার জন্য পাগল হয়ে গেছে, আর এটাই ছিল শাহরুখ খানের মেন বাংলো, আর দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল। কিন্তু শাহরুখ খানের বাড়ির সামনে এত ভিড় দেখে আমার আর ডিনার করতে ইচ্ছা করলো না, তাই মন খারাপ করে শাহরুখ খানের বাড়িকে টাটা করে সমুদ্রের ধারে বসে আজকের মিনি ব্লগটা শেষ করলাম।